জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান কারাগারে বন্দী থাকা অবস্থায় তার অবর্তমানে মুক্তিযুদ্ধ চলাকালে মুজিবনগর সরকার গঠন, রণনীতি ও রণকৌশল প্রণয়ন, প্রশাসনিক কর্মকাণ্ড ও মুক্তিযুদ্ধ পরিচালনা, কূটনৈতিক তৎপরতা এবং মুক্তিযুদ্ধকে জনযুদ্ধে পরিণত করতে অসামান্য অবদান রাখেন জাতীয় চার নেতা। তারা হলেন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ, মন্ত্রিপরিষদ সদস্য ক্যাপ্টেন মনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামান। 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যার আড়াই মাস পর এই দিনে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতাকে হত্যা করে ঘাতকরা। তো 1:45 দিকে হঠাৎ আমাদের রুম খোলা শব্দ শুনলাম, জেলার সাহেব আসলেন, মুসলি সাহেবকে বললেন আপনি একটু আসুন, আলোচনা আছে। 2 নম্বর রুম থেকে তাজউদ্দিন সাহেবকে নেওয়া হলো এবং 1 নম্বর রুমে নজরুল সাহেব এবং তাজউদ্দিন সাহেব রেখে বাকি যারা চারজন ছিলেন তাদেরকে রুম থেকে বের করে 2 নম্বর এবং 3 নম্বর আমাদের রুমে ভাগ করে তাদেরকে দিয়ে দেওয়া হলো এবং ওনাদেরকে বলা বলো আপনারা বসুন, আপনাদের সাথে আলোচনা আছে। এই কথা বলে ওনাদেরকে চারজনকে পাশাপাশি বসিয়ে হঠাৎ করে ব্রাশ ফায়ার করা হলো। যে প্রথমবার যে ব্রাশ ফায়ার করলো তখন যারা পড়ে গেল, মনসুর সাহেব জীবিত ছিলেন, তিনি গঙ্গার ছিলেন, পানি চাচ্ছিলেন, সেই অবস্থায় কথা শুনে ওরা আবার ফিরে এসে আবার ব্যায়নের চার্জ করে গুলি করে আবার নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারের মতো কঠোর নিরাপত্তা বেষ্টিত জায়গায় এমন নির্মম ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। আড়াই মাসের মাথায় জাতীয় চার নেতাকে কারাগারের অভ্যন্তরে হত্যার মধ্য দিয়ে মানুষের সামনেটা প্রকাশ হতে লাগলো যে আসলে হত্যাকাণ্ডগুলি কোনো ব্যক্তি বা পরিবার কেন্দ্রিক নয়, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা, মূল্যবোধ, মানুষের আশা আকাঙ্ক্ষা যে হত্যার সূচনা হয়েছিল তারই ধারাবাহিকতা হচ্ছে 3 নভেম্বর এই নৃশংস হত্যাকাণ্ড। জাতীয় চার নেতাকে হত্যার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয় ও চেতনাকে নির্মূল করা, কিন্তু বাংলাদেশের মুক্তিকামী মানুষ সুদীর্ঘ লড়াই, সংগ্রাম আর আত্মত্যাগের বিনিময়ে আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধুর খুনিচক্র এবং তাদের হত্যার রাজনীতিকে পরাজিত করে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা।